আজ মঙ্গলবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার কৃষকের আরও একজনকে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঘটনাটি ঘটেছে মালদার গাজলে জানা গেছে গাজলের আর গৌরাঙ্গপুর এলাকার চার কৃষক একটি টোটোতে ঢেঁড়স বোঝাই করে গাজল কিষাণ মান্ডি নিয়ে যাচ্ছিলেন যাওয়ার পথে গাজলের শ্যামনগর সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে তারা ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন শিলিগুড়ি গ্রামে এক লরি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে সজোরে ধাক্কা মারে সেই ধাক্কায় টোটোটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন চাষির মর্মান্তিক মৃত্যু হয় পরে গাজল গ্রামীণ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে বলে খবর এছাড়াও এই ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে সাড়ে পাঁচটার দিকে সব চাষিরা ছিল সব বাজার নিয়ে কাঁচামাল নিয়ে যাচ্ছিল গাজল কিশোর মন্দির পাঁচজন পাঁচ পাঁচজন ছিল তিনজন সঙ্গে একজন গাজা হাসপাতাল গিয়ে তারপর তার মালদা ট্রান্সফার করে হবে অ্যাক্সিডেন্টটা হলো অ্যাক্সিডেন্টটা হলো এটা তো ছিল এ ছিল তার পিছন দিকে ছোট জায়গা গাড়ি মেরে